1947। বিশাল এক ভূখণ্ডকে ভাগ করা হলো ধর্মের ভিত্তিতে। জন্ম নিল ভারত আর পাকিস্তান। দাঙ্গায় প্রাণ হারালেন প্রায় 20 লক্ষ মানুষ। নির্যাতিত হলেন লক্ষাধিক নারী আর ঘর হারালেন কোটি কোটি মানুষ। ভারতের বিহার থেকে প্রায় 20 লক্ষ মুসলিম বিহারি আশ্রয় নেয় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে। বিহারিরা জাতিগতভাবে পাকিস্তানপন্থী ছিল, স্বভাবতই এরা 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেয়। ফলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই বিহারিরা উদ্বাস্তুতে পরিণত হয়। 1972 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই বিহারিদের বাংলাদেশের নাগরিকত্ব লাভের উপযুক্ত বলে আদেশ দিয়েছিল, কিন্তু বেশিরভাগ বিহারি পাকিস্তানকেই তাদের দেশ হিসেবে বেছে নেয়। ধাপে ধাপে প্রায় 180,000 বিহারিকে পাকিস্তান ফিরিয়ে নিলেও এরপর তারা দায় অস্বীকার করে আর বাকিরা রয়ে যায় বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা 116টি রেফিউজি ক্যাম্পে। আর এই ক্যাম্পগুলোর মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পটি জিনিভা ক্যাম্প নামে পরিচিত। মোহাম্মদপুরের এই ক্যাম্পে দুটো ফুটবল মাঠের সমান জায়গায় প্রায় 50,000 মানুষ বাস করে। শিক্ষার সুযোগ সীমিত হওয়ায় তাদের বেশিরভাগই কায়িক পেশার উপর নির্ভরশীল। বিহারিদের ঐতিহ্যবাহী খাবার বিরিয়ানি বা কাবাবকে বাঙালিরা আপন করে নিলেও বিহারিদের গ্রহণযোগ্যতা বাঙালি সমাজে এখনও পুরোপুরি তৈরি হয়নি। বাংলাদেশ সরকার বিহারিদের নাগরিকত্ব প্রদান করলেও এখনও অনেক সময় তাদেরকে আটকে পড়া পাকিস্তানি হিসেবে চিহ্নিত করা হয়। হইচইয়ে রিলিজ হয়েছে অরিজিনাল সিরিজ রেফিউজি। 2007 সালের ঢাকার জিনেভা ক্যাম্পের জীবন ও বাস্তবতা, আশা নিরাশার এক ঝলক উঠে এসেছে এই সিরিজে।